পৃথিবীর ইতিহাসে এমন অনেক ব্যক্তি ছিলেন যারা মানব সভ্যতার জন্য অভিশাপ হয়ে এসেছিল। ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের লোভে তারা মানবতার সব সীমা পার করে গিয়েছিল, যাদের নৃশংসতায় কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজকে ভিডিওতে ইতিহাসের সবচেয়ে নৃশংস ছজন ব্যক্তির কথা জানাবো, যাদের আজও মানুষ ঘৃণার চোখে দেখেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এক, পল পট, যিনি 1975 সালে জোরপূর্বক কম্বোডিয়ার ক্ষমতা দখল করেন। তিনি প্রায় 30 লক্ষ মানুষের হত্যার জন্য সরাসরি দায়ী ছিলেন, যা কম্বোডিয়ার জনসংখ্যার 1/4 ছিল। ক্ষমতা দখলের সাথে সাথে তিনি শহরের বাসিন্দাদের গ্রামে পাঠিয়ে দেন এবং তাদেরকে দিয়ে জোরপূর্বক চাষাবাদ ও শ্রমিকের কাজ করান। এছাড়াও তিনি 0 বছরের ধারণা নিয়ে আসেন, যাতে কম্বোডিয়ার প্রাচীন সব ধর্ম সংস্কৃতি ধ্বংস করে নতুন করে সব শুরু করেন। এ সময় পলপট নিজেই ইতিহাস লেখার চেষ্টা করেন। এর আগে কম্বোডিয়ায় থাকা কৃষক ও শ্রমিকরা পলপটের বাহিনীর একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু শহুরে থাকা ব্যক্তিদের পলপটের রাজত্বে কোনো জায়গা ছিল না। তাদেরকে মাত্র 2 বাটি সুপের বদলে অমানবিক পরিশ্রম করানো হতো, ফলে অনাহারে অপুষ্টিতে বহু মানুষ মারা যান। ছাত্র, শিক্ষক বা যদি কেউ কোথাও পড়াশুনো করে তবে তাদেরকে মেরে ফেলা হতো, এমনকি কেউ চশমা পড়লে বা বিদেশি ভাষা জানলেও তাদেরকে মেরে ফেলা হতো। সমস্ত সম্পত্তি পলপট তার নিজের দখলে করে ফেলেন। হসপিটাল বন্ধ হয়ে যায়, যারা তার বিরুদ্ধে আওয়াজ তুলত তাদের মেরে ফেলা হতো, এমনকি তাদের নিজেদের কবর তাদেরকে দিয়েই খোঁড়ানো হতো। বন্দুকের গুলি বাঁচাতে না খাইয়ে অথবা কোনো হিংস্র জন্তুর সামনে ফেলে দেওয়া হতো তাদেরকে। এর অবসান ঘটে 1979 সালে, যখন পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম এখানে আক্রমণ করে এবং নতুন একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে। তখন পলপট কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্তে আত্মগোপন করে আর সেখান থেকে গেরিলা যুদ্ধ চালিয়ে যায়। 1998 সালে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। অনেকে আবার বলেন তিনি শাস্তির হাত থেকে বাঁচতে আত্মহত্যা করেছিলেন। 2, মাদাগাস্কারের রানী প্রথম রানা ফেলেনা। 1828 থেকে 1861 সাল পর্যন্ত মাদাগাস্কারের ক্ষমতায় ছিলেন তিনি। তিনি একজন অত্যন্ত নৃশংস শাসক ছিলেন। তার রাজত্বে তিনি সমস্ত রকম ঔপনিবেশিক শক্তিকে মাদাগাস্কার থেকে দূরে রাখার চেষ্টা করেন এবং দেশকে আত্মনির্ভর করে তোলেন, ফলে তিনি বাইরের জগৎ থেকে মাদাগাস্কারের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। ইউরোপীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধের জন্য তিনি নিজের এক বিশাল বড় সৈন্যবাহিনী তৈরি করেছিলেন। তিনি বিনা পারিশ্রমিকে জোরপূর্বক বহু মানুষকে দিয়ে শ্রমিকের কাজ করাতেন। সদ্য তৈরি হওয়া সেনাবাহিনী দিয়ে তিনি রাজ্য বিস্তারের চেষ্টা করেন, ফলে দেশে পুরুষের মৃত্যুর হার অনেক বেড়ে যায়, যাতে 1833 থেকে 1839 সালের মধ্যে দেশের জনসংখ্যা 50 লক্ষ থেকে 25 লক্ষে এসে পৌঁছায়। ধর্ম পালনে তিনি বাধা দেন, এমনকি যদি কারোর কাছে ধর্মীয় কোনো বই থাকতো তবে তাকে মেরে ফেলা হতো। ধর্মীয় গুরুদের 150 ফুট একটি উঁচু পাথরখণ্ড থেকে তিনি ছুঁড়ে মেরে ফেলেন। বাইরের দেশের সাথে যদি কেউ কোনো রকম ব্যবসা বাণিজ্য বা যোগাযোগ করত তবে তাকেও মেরে ফেলা হতো। প্রায় 10 লক্ষ মানুষ এখানে কৃতদাস হিসাবে জীবন কাটিয়েছিল। গণহত্যা ছিল এখানকার নিত্য নৈমিত্তিক বিষয়। বলা হয় রানী প্রথম রানা ফেলানার আমলে প্রায় 1 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল, যা তখন মাদাগাস্কারের জনসংখ্যার প্রায় 20% ছিল। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অথচ আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, রোমাঞ্চপিডিয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিচে থাকা লাল বাটনে প্রেস করে। 3, চেঙ্গিস খান। মঙ্গোলিয়ান শাসক চেঙ্গিস খান ছিলেন পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম ব্যক্তি। ছোটবেলায় তিনি নিজের ছোট ভাইকে হত্যা করেছিলেন, কারণ সে সময় তাকে তার ছোট ভাই খ্যাপাত। এরপর বড় হয়ে মঙ্গোলিয়ায় ছোটোখাটো জনগোষ্ঠীগুলোকে তিনি একত্রিত করে মঙ্গল সাম্রাজ্যের সূচনা করেন। তিনি যে রাজ্যকেই আক্রমণ করত সেখানে প্রচণ্ড হত্যালীলা চালাতেন। বাচ্চা, বুড়ো, মহিলা কেউ তার হাত থেকে বাদ যেত না। শত্রু রাজাদের কানে মুখে গরম লোহা ঢেলে দিতেন। বহু গ্রাম শহর তিনি একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। যেখানে আগে মানুষের বসবাস ছিল সেখানে তার আক্রমণের পর মানুষের অভাবে বনজঙ্গল তৈরি হয়ে যায়। তার হত্যালীলার ফলে পৃথিবী থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। বলা হয় তিনি প্রায় 4 কোটি মানুষের হত্যা করে ফেলেছিলেন। 4, তৈমুরলং। চেঙ্গিস খানের মৃত্যুর 100 বছর পর মঙ্গোলিয়ায় আরও একজন নৃশংস ব্যক্তির জন্ম হয়, যিনি তার হিংসাত্মক চিন্তাধারায় বহু মানুষকে হত্যা করেছিলেন। তিনি যে রাজ্যই জয় করতেন সেই রাজ্যের সব শহরে মৃত মানুষের একটি ঢিবি তৈরি করে ফেলতেন। কিছু রাজ্য তার এই নৃশংসতার জন্যই বিনা যুদ্ধে আত্মসমর্পণ করত। দিল্লিতে তৈমুরলং যখন আক্রমণ করেন তখন তিনি দিল্লির রাস্তায় প্রায় 1 লক্ষ মানুষকে হত্যা করেছিলেন। বলা হয় তিনি মোট 2 কোটি মানুষকে তার জীবনকালে হত্যা করেছিলেন। তিনি মারা গিয়েছিলেন চীন আক্রমণের সময়। 1941 সালে এক রাশিয়ান আর্কিওলজিস্ট তৈমুরলংয়ের কবর খুলেছিলেন। সেখানে তার কবরের উপর লেখা ছিল,
যখন আমি মৃত্যু থেকে জেগে উঠব তখন সারা পৃথিবী কাঁপবে। আর তার কফিনের উপর লেখা ছিল, যে আমার কফিন খুলবে সে আমার থেকেও ভয়ানক কাউকে আহ্বান জানাবে। আশ্চর্যজনকভাবে এই সমাধি খোলার দুদিনের ভিতরই হিটলার রাশিয়াতে আক্রমণ করেছিলেন। আর এই কবর পুনরায় যখন যথাস্থানে রেখে দেওয়া হয়, তার পরপরই স্টালিনের সৈন্যরা হিটলারকে পরাজিত করেছিল। ৫. ইদি আমিন। উগান্ডার তৃতীয় প্রেসিডেন্ট ইদি আমিন ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত শাসনকাজ চালিয়েছিলেন। তিনি প্রথম সামনে আসেন যখন ব্রিটিশ সরকারের হয়ে বহু হত্যা করেছিলেন। যেখানে তাকে শুধু গ্রেপ্তার করতে বলা হতো, সেখানে তিনি হত্যা করতেন। ফলে তার কন্ট্রোলে থাকা জায়গাগুলোতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ হতো না। এর ফলে খুব তাড়াতাড়ি তিনি আর্মির উচ্চ পদে জায়গা করে নেন। উগান্ডা ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হলে তিনি ধীরে ধীরে সমস্ত সৈন্যের কমান্ডার হয়ে যান এবং ১৯৭১ সালে উগান্ডার প্রধানমন্ত্রীকে হাঁটিয়ে তিনি ক্ষমতা দখল করেন। এরপরই তার হত্যালীলা শুরু হয়, যেখানে তিনি দেশের ভিতর আতঙ্কবাদীদের গোড়া থেকে উপড়ে ফেলার পরিকল্পনা করেন। কিন্তু সবথেকে ক্ষতি হয় সাধারণ মানুষদের। প্রায় ৫ লক্ষ মানুষের গণহত্যা হয় এই সময়ে। তিনি ধীরে ধীরে সমস্ত রাজনৈতিক বিরোধীদের বন্দী করেন এবং একে একে তাদেরকে হত্যা করেন। শিক্ষক, ছাত্র, সাংবাদিক, বিদেশি ব্যক্তিদের তিনি হত্যা করে নীল নদে ভাসিয়ে দিতেন। এরপর তিনি অর্থনৈতিক যুদ্ধ শুরু করেন ইউরোপীয় দেশগুলোর সাথে, যেখানে তিনি উগান্ডায় থাকা বিদেশি ব্যবসায়ীদের দেশ থেকে বের করে দেন এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেলেন। এর ফলে উগান্ডার অর্থব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। এছাড়া যারাই তার বিরুদ্ধে আওয়াজ তুলত তাদেরকে মেরে ফেলা হতো। তবে ১৯৭৮ সালে তিনি যখন পার্শ্ববর্তী দেশ তানজানিয়াতে আক্রমণ করে, তখন থেকে তার হার শুরু হয়। তানজানিয়া আক্রমণে তিনি সফল হননি এবং ১৯৭৯ সালে তিনি উগান্ডা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ২০০৩ সালে তার বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং তিনি মারা যান। ৬. অ্যাডলফ হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক অ্যাডলফ হিটলার প্রায় ৬ কোটি মানুষের মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিলেন। তিনি জার্মানির ক্ষমতায় আসার পর থেকেই জার্মানির মানুষদের যুদ্ধের জন্য উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন। তাছাড়া তিনি ইহুদিদের নামে বহু অপপ্রচার করেন, ফলে জার্মানির মানুষরা তাদের দুঃখ, দুর্দশা ও প্রথম বিশ্বযুদ্ধ হারার জন্য ইহুদিদের দায়ী করতে থাকে। এই সুযোগে হিটলার ইহুদিদের হত্যার জন্য কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেন, যেখানে দলে দলে ইহুদিদের ঢুকিয়ে দেওয়া হতো গ্যাস চেম্বারে, যা একেবারে ৫ থেকে ৬ হাজার মানুষকে একসাথে হত্যা করার একদম সহজ উপায় ছিল। এছাড়া বন্দীদের উপর বিভিন্ন রকম পরীক্ষা, অনাহারে রাখা, অত্যাচার, এসব ছিল অতি সাধারণ বিষয়। বন্দীদের ধরে এনে তাদের কবর খোঁড়ানো হতো এবং সেখানে তাদেরকে গুলি করে হত্যা করা হতো। তখন সারা জার্মানি জুড়ে এমন বহু কনসেন্ট্রেশন ক্যাম্প তিনি চালিয়েছিলেন। এই হত্যালীলা, যা হলোকাস্ট নামে পরিচিত, এটা শুরু হওয়ার ৩ মাসের মধ্যেই প্রায় ১৩ লক্ষ ইহুদি হত্যা করা হয়। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার কারণে কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন। বন্ধুরা, মানুষের মানবতার জন্যই আমরা পশুদের থেকে আলাদা, কিন্তু কিছু মানুষ এখনও এই পৃথিবীতে আছেন যারা মানবতা ভুলে গেছেন। মানব সভ্যতার ইতিহাসে এদেরকে সবসময় ঘৃণার চোখে দেখা হবে। কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।